আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ব্লগটাতে দেখুন, আমরা নতুন একটা বাড়ির কাজ, ইয়ানি একটা রুমের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, একটু পর্দাটা বাকি আছে। তো যাই হোক, এখন পর্দাটা লাগাবো, আর আপনারা উপভোগ করুন আমাদের এই ভিডিওটি। আর শেষ পর্যন্ত, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ভিডিওটি, ভালো লাগলে জানাবেন। এখন দেখবেন এই যে রুমটা, দেখুন সাধারণ একটা আপনার এই জায়গাগুলো একটা দাহার, মানে নিচে বসার জন্য দেখেন এটা আজকে ফিটিং করলাম, খুব সুন্দর হয়েছে। দেখুন কার্পেটটা, কার্পেটের সাথে আপনার দাহারগুলা খুব সুন্দর, এই যে পাশে মোরাকিগুলা বসার জন্য খুব সুন্দর বানানো হয়েছে। আপনারা দেখুন এখন পর্দাটা বাকি আছে, পর্দাটা লাগাবো। এখন পর্দাটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই দেখুন এগুলোর মধ্যে জাস্ট আপনার এইভাবে বসাবেন না, এরকম ভাবে বাস বসার জন্য, মেহমান আসবে বাস এই জায়গা বসবে, জাস্ট এতটুকুই। আর উপরের কাজগুলো দেখুন, উপরের কাজগুলো শেষ করলাম। দেখুন লাইটিং গুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে, এবং পছন্দনীয় লাইট এই লাইটটা কুরিয়ান, খুব অরিজিনাল এবং খুব গর্জিয়াস। তাহলে দেখুন, উপভোগ করুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটার মধ্যে লাইটের কাজ আরো কিছু বাকি আছে, ভিতরে জিপসের মধ্যে আপনার লাইটের কাজগুলো বাকি। তাহলে দেখুন এই যে ফর্সাটা আর এই দাহারটা দেখুন মোটামুটি সেম মিলানো হয়েছে। আর এগুলো দেখুন, এগুলো যারা সোফা বানায় এদেশে, তারা সবাই আপনার এগুলা ব্যবহার করে বসে বসে হেলান দেওয়ার জন্য। আর দেখুন আমাদের আরো দুইটা রুম আছে এই জায়গায়, আরো দুইটা রুম বাকি আছে, ওই দুইটা রুম দেখাবো। আসেন এদিকে, এই যে এই রুমটা দেখেন, এই রুমটার মতো আমরা কাজ করবো। এই রুমটার লাইট গুলো দেখে আপনাদেরকে, দেখুন এই রুমের কার্পেটটা, ব্যাস। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো।